আপনারা দেখছেন নিউজ কলকাতা খবর পড়ছি মৌমিতা দত্ত হাওড়ার শিবপুর নাওড়ার বিখ্যাত হাজারহাত কালী মন্দিরে গিয়ে মাকে জবার মালা ও নীলমালা পরিয়ে নতমস্তকে মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ প্রার্থনা করে আজকে সকালের অভিবাসনীয় প্রচার শুরু করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি মধ্য হাওড়ায় শিবপুর অঞ্চলে আজকে তিনি রোড শো করেন পথ চলতে মানুষ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষদের প্রতি নমস্কারের মাধ্যমে নিজের ভোট প্রার্থনা করলেন বিগত এক মাস ধরে হাওড়া লোকসভা কেন্দ্রে তার নাম ঘোষণা হওয়ার পর এই প্রথম হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক ও সমবায় মন্ত্রী অরূপ রায়কে সাথে নিয়ে হুটখোলা জিপে তিনি নিজের প্রচার করলেন রবিবারের ছুটির দিনে সকাল থেকে জনসংযোগ ও প্রচারের কাজে নেমে পড়েন তিনি এই মধ্য হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ণায়ক বিধানসভা কেন্দ্র হাওড়া লোকসভা আসনের জন্য হাওড়া লোকসভার এই কেন্দ্র শুধু নির্ণায়ক কেন্দ্রই নয় রাজ্য প্রশাসনিক ভবন নবান্ন এই কেন্দ্রের মধ্যেই অবস্থিত হাওড়া সদরের রাজনীতির ভারসাম্য ও এই লোকসভা কেন্দ্রের ভোটের ব্যবধান বাড়াতে এই বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই গুরুত্বকে মাথায় রেখে রবিবারের সকাল সকলকেই বেছে নিয়েছে হাওড়া সদর তৃণমূলের জেলা নেতৃত্ব কখনো জোর হাতে নমস্কার জানিয়ে ও ভোটারদের সাথে ভিক্ট্রি চিহ্ন দেখিয়ে নিজের জন্য সমর্থন আদায়ের কাজে নেমে পড়েছেন তৃণমূলের এই তারকা প্রার্থী নিজের জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি হাওড়া থেকে সোমনাথ পল্লী নিউজ কলকাতা নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন